বেশ কয়েক বছর অতিক্রান্ত কলেজ লেক পার্ক তৈরি হয়ে অবহেলিত জঞ্জালে পরিণত হয়েছে। বর্তমানে সমাজদ্রোহী ও নেশা কারবারীদের আস্তানা, বহু অর্থ ব্যয় করে লাইটিং ব্যবস্থা, বসার পাকা আসন ও অনেক প্রকৃতির গাছপালার পরিবেশে একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল। মাঝে পথচারী বা মর্নিং ওয়াকের জন্য জনগণ চলাচল করত, যাহা বর্তমানে একেবারে অপাঙ্ক্তীয় ব্যবহারে সম্পূর্ণ অযোগ্য, কারণ জঞ্জাল উপনে পার্কটি অযোগ্য হয়ে রয়েছে। কিন্তু পাকা আসনগুলি সম্পূর্ণ সুরক্ষিত নয়, লাইটিং ব্যবস্থার জন্য বহু অর্থ ব্যয়িত হয়েছে। এমন একটা পার্ক জলাশয়ের মধ্যে আগরতলায় সচরাচর দেখা যায় না। লেকের বিভিন্ন স্থানে পাড়ের কাছে স্টিম রেকর্ড চালু করার জন্য জলের উপর স্থায়ী পাকা আসন ওঠানামার জন্য তৈরি হয়েছে। এমন একটা সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য কোথাও দেখা যায় না। যে অর্থ ব্যয় হয়েছে, যদি চালু হয় পার্কটি সুসজ্জিত হয়ে উঠবে। টিকিট সিস্টেমের মাধ্যমেও যদি চালু হয়, মনে হয় জনসাধারণ এই হইতে কিছু অর্থ পার্ক কর্তৃপক্ষের কোষাগারে জমা দিতে পারবে। সন্ধ্যার পরে বার বিলাসিনীদের আতরের গন্ধে মুখরিত হয়ে থাকে এই স্থানটি। কোন অজ্ঞাত কারণে ইহা বন্ধ হয়ে রয়েছে তাহা বোধগম্য হচ্ছে না। সরকার সচেষ্ট হলে ইহা চালু হতে বেশি সময় নেবে না। এই রকম তৈরি পার্ক আগরতলায় খুব কমই দেখা যায়। তবে জলের আসনগুলিতে মাছ ধরার কাজে স্থায়ী হয়ে বসছে মৎস্যপ্রেমীরা, যেগুলি মোটর বোর্ডের জন্য তৈরি হয়েছিল। তবে সরকারকে সচেষ্ট হতে হবে, এইরকম প্রাকৃতিক দৃশ্য হতে ভ্রমণ পিপাসুদের আনন্দ থেকে বঞ্চিত করে রাখার কোনো অর্থই নেই। কেউ রিপোর্ট, নিউজ খানগার।